৬৪টি পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করল আওয়ামী লীগ। অস্ত্র মাদক অপরাধের অভয়ারণ্য রোহিঙ্গা ক্যাম্প। বাজার স্থিতিশীল রাখতে ২.৫ লাখ টন চাল আমদানির অনুমতি। শেষ সজ্জায় জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। এটিএন নিউজ দেখছেন, রাত ৩টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম বিস্তারিত। এবারে ৬৪টি পৌরসভায় দলের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে এই পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে বোর্ডের অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে নৌকা মার্কার প্রার্থী চূড়ান্ত করা হয়। শেষ মুহূর্তের প্রচারে জমে উঠেছে দেশের ২৫টি পৌরসভার নির্বাচন। আগামী ২৮ ডিসেম্বর এসব পৌরসভায় ভোট। বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভার এবার ভোট হবে ইভিএমে। উজিরপুরে আওয়ামী লীগ মেয়র প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন ব্যাপারী ও বিএনপির প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম খান এবং বাকেরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ লোকমান হোসেন প্রতিদিনই ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। দুই পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৬ জন। প্রতীক বরাদ্দের পর থেকেই কুষ্টিয়ার খোকসা পৌরসভায় সরব প্রচারে নেমেছেন প্রার্থীরা। এই পৌরসভায় মেয়র নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রভাষক তারিকুল ইসলাম এবং বিএনপির নাফিস আহমেদ খান রাজু। পাবনার চাটমোহর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন সাখাওয়াত হোসেন। প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম। বিএনপির মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান, দলটির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান। প্রধান দুই প্রার্থীর বিপক্ষেই বিদ্রোহী প্রার্থী থাকায় এই পৌরসভা নির্বাচনের প্রচারে খানিকটা উত্তেজনা বেড়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো যে অস্ত্র আর মাদকের স্বর্গরাজ্য সেই কথা এখন ওপেন সিক্রেট। স্থানীয়রা ক্যাম্পের চৌহদ্দি মারাতে ভয় পান দিনে রাতে। প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপারটি সরাসরি স্বীকার না করলেও গত অক্টোবরে ১০ দিনে ৮ জন খুন হয়েছে ক্যাম্পে। এটা কি বিচ্ছিন্ন ঘটনা? দেখুন মনীষাহার রিপোর্ট। গত অক্টোবরের ঘটনা নিয়ে উখিয়ায় নতুন আসার নির্বাহী কর্মকর্তার কাছে প্রশ্ন, ঘটনাটা কি নিছক বিচ্ছিন্ন ঘটনা? গত অক্টোবরে বা যে ঘটনাগুলো হয়েছে এগুলো একেবারেই বিচ্ছিন্ন ঘটনা, হয়তো বিভিন্ন কারণে হয়তো হয়ে থাকতে পারে। সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থার কন্ট্রোলে পুরোপুরি আছে এবং এগুলো নিয়ে কাজ করছি বলেই কিন্তু ক্যাম্প পুরোপুরি শান্ত বা এখানে এখন কোনো ধরনের অস্থিরতা নাই। তার কথা সূত্র ধরে বিচ্ছিন্ন ঘটনাটা জানতে চাই ক্যাম্পবাসীদের কাছে। তার মন্দা গুরুবা ছিল, মানে ওর মানে টেবলে ব্যবসা করছিল, রেস্টে কেমন হাসালে আমাদের রেস্টে হাসালে আদা করতে আরা ইয়াবা নিয়ে ব্যবসা করতে এখানে আমাদের এলাকার থেকে মন্দার গ্রুপ আসছিল, মন্দার গ্রুপ ওদের গ্রুপ বলে লোকজন এখান থেকে ইয়াবা নিত, ইয়াবা নিতে আমরা বাধা দিয়েছিলাম এখান থেকে এলাকার থেকে। কবে আসছে এখানে? আমরা যখন বাধা দিছি ওরা এসে আশারা মারামারি করে দিছে আমাদের বলকে এসে। তো এখান থেকে ওরা বাড়াবাড়ি হয়েছিল, ওরা লোকজন নিয়ে রাতের বেলা আসা ওখান থেকে অস্ত্র নিয়ে আসা, তারপর আমাদের এখানে পাশের লোকটাকে গুলি গুলি দিছিল। এদের কাছে অস্ত্র আছে, লাম্বাদা আছে, আপনার ৪৭ আছে এদের কাছে, আর ওই ছোটো ছোটো যে ফিসকল বলে না, ফিসকল আছে এদের কাছে। তো মুন্ডা গ্রুপ এখানে এখান থেকে কি ইয়াবা নিতে আসে? এখানে মুন্ডাদের ইয়াবা দেয় কে? সরকার ইয়াবা যখন নিয়ে যায় তো এখানে তো ওই যারা নিয়ে যায় এরা ওইখান থেকে বাদ থেকে আনতে পারে না, যেহেতু ওইখানে সরকার পাহাড় আছে এই জন্য আনতে পারে না, ভিতর থেকে চলে যায়।
বিদেশ থেকে যাওয়া সময় পাবলিকে দেখে অনেক সময় সন্দেহ করলে তাদের ইয়াবা ওইখান থেকে আনে, আপনার মিয়ানমার থেকে আনে, বর্মা থেকে আনে, আনে আয়না এদিক দিয়ে যায়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এবং অক্টোবর পুরো মাসটা জুড়েই এই করোনার মধ্যেও এই ক্যাম্প এলাকা, বিশেষ করে এই রাস্তাটি, যে রাস্তাটি শুরু হয়েছিল আরো পেছন থেকে, যেখানে কুতুপালং ক্যাম্পের লাম্বাশিয়া রাস্তার সাইডে যেই ক্যাম্পটুকু যেখানে পুরনো এবং নতুন আশা রোহিঙ্গারা থাকে, সেখানেই এই আধিপত্যের ব্যাপারটি, বলা হয় যে ক্ষমতার আধিপত্য, আসলে ক্ষমতার আধিপত্যের বিষয়টি কী সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি ইয়াবা ব্যবসা নিয়ে। এখানে প্রতিদিনই রাত ঠিক সন্ধ্যা পার হলেই, সূর্য ডোবার পরপরই এইসব এই ক্যাম্পগুলো এলাকা ভয় রাজ্য, ভয়াল অবস্থা তৈরি হয়। মুন্না গ্রুপ বলে যে গ্রুপের কথা বলেছে, সেই গ্রুপের হাতে কী নেই, অস্ত্র কী নেই, এই অস্ত্র সরবরাহ নিয়েও নানা রকমের কথা আছে। বিভিন্ন বেসরকারি সংস্থাও তাদেরকে নানাভাবে লাইভলিহুডের সহযোগিতার নাম বলে কিছু ধারালো অস্ত্র, কিছু কৃষি সামগ্রীর নাম করেও কিছু অস্ত্র দিয়েছে, সেগুলো নিয়েও সরকারের সঙ্গে তাদের এক ধরনের আলাপ আলোচনা চলছে, যেটা আমাদের এখানকার প্রশাসন সেগুলোকে কিছুটা বন্ধ করেছে বা আটকেছে। কিন্তু এর বাইরে আসলে যে ভারী অস্ত্র, অনেকে বলেছেন যে একে 47 ছোট পিস্তল, এবং যেটা তাদের ভাষায় তারা বলছে যে ভয় দেখানোর জন্য ফুটানো মানে অস্ত্র ফুটানোর, এবং ধারালো অস্ত্র নিয়ে তারা এখানে হাজির হয়, এখান থেকে ইয়াবা পাচার করে নিয়ে যাওয়া হয়। এখানকার স্থানীয়রা যারা বিষয়টিকে পছন্দ করেন না বলে তারা দাবি করছেন, আবার অন্য আরেকটি পক্ষ বলছে এখানেও একটি ভেস্টেড গ্রুপ আছে যারা এই ইয়াবা এবং অস্ত্রের আধিপত্য করতে চায়। তাদের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ দেড় মাস সময় এবং 10 দিনের মধ্যে, দেড় মাস যে অসহযোগ অবস্থা, একেবারে আন্দ্রুলি অবস্থা, তার মধ্যে 10 দিনে 8 জন মানুষকে এখানে হত্যা করা হয়েছে, এবং হত্যা করে যে বীভৎস ভিডিও তারা ফেসবুকের মাধ্যমে ছড়িয়েছে এবং আতঙ্ক সৃষ্টি করেছে। অর্থাৎ এই অবস্থাটাও যাতে আর বাড়তে না দেওয়া হয়, বাংলাদেশের জন্য বাংলাদেশের হুমকির মতো হয়ে পরিস্থিতির হয়ে দাঁড়িয়েছিল এই কুতুপালং এই ক্যাম্প, এবং সেই সব ব্যাপারগুলো কিছুটা নিয়ন্ত্রণ করার জন্যেই ভাষাঞ্চর একটা ব্লেসিংস হিসেবে আসতে পারে, সেই জন্যই বাংলাদেশের এই উদ্যোগ। দেশি বিদেশি অন্যান্য মিডিয়া নানাভাবে এটাকে বাংলাদেশ কর্তৃপক্ষের কথা বলছেন যে তারা ইউএনকে না জানিয়ে, তাদের অ্যাপ্রুভাল না নিয়ে ভাষাঞ্চর স্থানান্তর করা হয়েছে, কিন্তু কিছু কিছু বিদেশি সংস্থারও যে এখানে নীরব সহযোগিতা আছে তা এখন আর বাংলাদেশের কোনো মানুষেরই বোঝার বাকি নেই। এরকম একটি অবস্থায় আমরা চাই যে বাংলাদেশ, যেই দেশ এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, বিপদে আশ্রয় দিয়েছে, তারা যেন বাংলাদেশের জন্য বিপদ হয়ে না দাঁড়ায়, সেই জন্যেই সতর্ক অবস্থা, সেই জন্যেই অন্য জায়গায় তাকে তাদেরকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে কমানো যায়, সেই জন্যে অন্য জায়গায় তাদেরকে স্থানান্তরের চেষ্টা। মুনি সাহা, এটিএন নিউজ, কুতুপালং, উখিয়া। অনুমতি মিলেছে সরকারি বেসরকারি সহ প্রায় 2.5 লাখ মেট্রিক টন চাল আমদানির, কমতে পারে চাল আমদানির শুল্ক, এতে চালের বাজারে প্রভাব পড়বে কতটা, আরো জানাচ্ছেন গোলাম কাদের রব। ভরা মৌসুমেও বাড়তি চালের দাম, মোটা থেকে মাঝারি, মাঝারি থেকে সরু, সব ধরনের চালের দামই কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। সরকারের হিসাব বলছে উৎপাদন আর চাহিদার যোগানে চাল এখন উদ্বৃত্ত, তাহলে প্রশ্ন হচ্ছে কেন দাম বাড়ছে আর এত চালেই বা গেল কোথায়? 18,500 মিলার সেখানে আছে, সেইখানে তার সরকারেরই একটা পারমিশন আছে, তারা প্রতিদিন যে উৎপাদন করবে সেটা 5 গুণ তারা সংরক্ষণ করতে পারবে। আপনি আরও দাদদের ঘরে যাই দেখবেন সেখানে কিন্তু চালের অভাব নেই, কৃষকরাও রেখে দিছে, কৃষকরাও আস্তে আস্তে যেহেতু দাম প্রতিনিয়তই বাড়ছে এই জন্য তারা আস্তে আস্তে ধান বিক্রি করছে এবং লাভটা নেওয়ার জন্য। এই যে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, এ তাদের সবাইকে যদি হিসাবটা করেন, হিসাব করে দেখবেন যে এই চালগুলা এই এই জায়গাটাতে আছে, কিন্তু এটা ইনভিজিবল মনে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আপাতত আমদানির পথেই সরকার, অনুমতি দিয়েছে প্রায় 2.5 লাখ টন আমদানির, যার
দেড় লাখ টন কিনবে ভারতের কাছ থেকে সরকারের খাদ্য অধিদপ্তর। আর আগে থেকেই প্রক্রিয়াধীন থাকা দেড় লাখ টন চাল ভারত থেকে আসা শুরু হয়েছে। চালের ইম্পোর্ট পারমিট ব্যবসায়ীরা নিচ্ছেন এবং আশা করছি আগামীতে ক্রমান্বয়ে আরও চাল বাংলাদেশে আসবে এবং অ্যাকর্ডিংলি সেগুলো সার হবে এবং সেখানে কোনো সমস্যা নাই। বেসরকারিভাবে চাল আমদানির শুল্ক এখন সব মিলে 55-60% যা বাড়ানো হয় গেল বছরের মেতে। সরকার সিদ্ধান্ত নিচ্ছে ডিউটি তারা কমাবে, তারা ক্যালকুলেশন করছে যে কত ডিউটিটা কত করলে, হ্যাঁ মিনিমাম কত করলে তারা চাল আনতে পারবে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন সরকারি গুদামে মজুদ এখন কমতির দিকে, আগের বছরের অর্ধেক, তাই মজুদ বাড়াতে আপাতত আমদানির বিকল্প নেই। আমাদের প্রস্তাব হলো যে সরকারি পর্যায়ে চাল আমদানি করা, এবং সরকারি পর্যায়ে যদি চাল আমদানি করা হয় তাহলে ডিউটি হ্রাস করার কোনো প্রয়োজন নেই। ডিউটি যদি হ্রাস করা হয় তাহলে প্রাইভেট সেক্টরে বিপুল পরিমাণে চাল দেশে চলে আসবে বিদেশ থেকে, তাতে করে আমাদের কৃষক যারা আছে তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন আমদানি আর সরকারি মজুদ বাড়লে বাজারে স্বাভাবিকভাবেই কমে আসবে চালের দাম। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। মায়ের কবরের পাশেই শেষ শয্যা হলো শক্তিমান অভিনেতা আব্দুল কাদেরের। চোখের জলে এতদিনের সহযাত্রীকে বিদায় জানালেন দীর্ঘদিনের সহকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের কলাকুশলী আর শোভানুথাইরা। করোনাকালে আরেক তারকা হারিয়ে শোকাচ্ছন্ন দেশের সংস্কৃতি অঙ্গন। আপনজনের এমন কান্নার সঙ্গেই মিশে গেছে অসংখ্য ভক্ত অনুরাগীর ভালোবাসা আর শ্রদ্ধা। জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরকে শেষ বিদায় জানাতে গিয়েও শোকের মাঝে এক উচ্চারণ, যাদের শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার না, আব্দুল কাদের তাদেরই একজন। দাদা আমাকে বলে গেছিল তুমি বড় সিঙ্গার হবা, বড়দের সম্মান করবা, ভালো কাজ করবা। এমন মেধাবী অভিনেতাকে থিয়েটার সারা জীবন স্মরণ রাখবে। কাদের কাকা শান্তিতে থাক। করোনার মহামারীর এই সময়ে আরও এক সহযোদ্ধার বিদায়, সবার মাঝে দীর্ঘ পথ চলার কত স্মৃতি, প্রিয় মানুষের এমন বিদায়ে শোক সামলানোর চেষ্টা। শুধু অ্যাক্টিং নয়, রিঅ্যাক্টিং এত পাওয়ারফুল, মানুষ হিসাবে অসাধারণ। যেখানে থাকতো আসর জমিয়ে রাখতো, রসবোধ ছিল খুব বেশি, প্রত্যেকটা কথায় মানুষ হাসতে হাসতে গেল। আর সবচেয়ে বড় কি, অত্যন্ত মেধাবী একজন ছেলে ছিল। তাদেরকে মনে রাখবো আমাদের ভালোবাসায়, শ্রদ্ধায়, এবং যতদিন আমরা অভিনয় করব, কাজ করব, তাদের আমাদের সঙ্গে থাকবে। মঞ্চ, টিভি কিংবা সিনেমা, যে চরিত্রেই কাজ করেছেন নিজের সর্বোচ্চই দিয়েছেন, তাই তাকে ভালোবাসা জানাতে কার্পণ্য নেই কারণ। চোখের জলে প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানালেন সংস্কৃতি অঙ্গনের কলাকুশলী আর শোভানুদ্দাইরা। একই সাথে মানুষ হিসাবে বড় এবং শিল্পী হিসাবে বড় হওয়া খুব কঠিন কাজ, কাদের সেই কাজটি করেছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার গুণাখাতা মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন। গুণী অভিনেতার প্রতি সবার আন্তরিক ভালোবাসায় কৃতজ্ঞতা আব্দুল কাদেরের পরিবারের। সবাইকে এক নজর দেখতে পাবো সেটা হয়ে উঠল না, সবাই তাকে মাফ করে দিয়েন। শিল্পকলা একাডেমিতে সবার শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই মায়ের কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা আব্দুল কাদের। সাদিয়া নান্সি, এটিএন নিউজ, ঢাকা। করোনায় আরও 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 7,428 জনে। প্রায় 7.5 মাস পর করোনা শনাক্ত হাজারের নিচে এলো। 24 ঘন্টায় এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত 9 মে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। দেশের 163টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ 9,912 জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত পাওয়া গেছে মাত্র 834 জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্তের মোট সংখ্যা 5,08,099। এছাড়া সর্বশেষ 1,685 জন সহ মোট সুস্থের সংখ্যা 4,50,488 জন।
দুর্নীতিবাজদের নির্মূল করে শত ত্যাগী নেতাদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সকল রাজনৈতিক দলে যারা অনৈতিক চর্চা করেন, যাদের মূল্যবোধের অভাব রয়েছে, যারা দুর্নীতি করেন, তাদের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে। তা না হলে রাজনীতিতে ভালো মানুষরা জায়গা পাবে না। বয়কট করতে হবে দুর্নীতিবাজ, নারী অবমাননাকারী দখলবাজদের। এদের সংখ্যা বেশি নয়, দল সমাজ এবং রাষ্ট্রে সৎ নৈতিকতা সম্পন্ন ত্যাগীদের আনতে হবে। করোনার টিকা নিয়েও দুর্নীতি ও চুরির অভ্যাস ছাড়তে পারেনি সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি। টিকা নিয়ে আপনার সরকার তার যে চিরাচরিত যে অভ্যাস, যে সবখানেই আপনার দুর্নীতি করা, চুরি করা, সেটাও তারা এবারও সেই আপনার মোহ ছাড়তে পারছে না। 2025 সালের মধ্যে 10 লাখ ফ্রিল্যান্সার সহ আইটি সেক্টরে 20 লক্ষাধিক তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিজয় দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা জানান তিনি। ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে হাইটেক ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ তরুণের কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা 50,000 প্রশিক্ষণ দিচ্ছি লার্নিং অ্যান্ড আর্নিং ট্রেনিং এর মাধ্যমে, যাতে করে আমাদের দেশে 2025 সালের মধ্যে আমরা 10 লক্ষ ফ্রিল্যান্সার সহ আমরা আইটি সেক্টরে যাতে 20 লক্ষাধিক তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং দেশের সকল মানুষকে আমরা ইন্টারনেটের সংযোগের আওতায় আনার জন্য 21 সালের মধ্যেই আমরা 4,500 ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল আমরা পৌঁছে দেওয়ার একটি লক্ষ্য নিয়ে কাজ করছি। নিউজ আওয়ারের সময় হলো বাজি দৃষ্টির বিরতি নেয়ার, এরপর ফিরে এসে আরো জানাচ্ছি। তিন দিনের সুন্দরবন মার্কেটের নকশা বহির্ভূত 400 দোকান উচ্ছেদ। চট্টগ্রামে অস্ত্র বিক্রির সময় আটক পুলিশ সদস্য। আরও একবার স্বাগত জানাচ্ছি রাত 3টা নিউজ আওয়ারে। তিন দিনে সুন্দরবন স্কোয়ার মার্কেটের নকশা বহির্ভূত 400 দোকান ভেঙেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC। 753টি দোকান ভাঙার অভিযান তাদের। তবে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন এই দোকানগুলো বরাদ্দ পেতে তারা 100 কোটি টাকার বেশি দিয়েছেন। এই টাকা কোথায় গেল জবাব দিতে পারেনি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পার্কিং, টয়লেট, ব্যালকনি বাদ যায়নি কোনো কিছুই, সবকিছু দখল করেই দোকান করা হয়েছে সুন্দরবন স্কোয়ার মার্কেটে। নকশা বহির্ভূত এসব দোকানই ভাঙা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC। 2013 সালে নির্মাণ করা এসব দোকানের বরাদ্দ নিতে 10 থেকে 50 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করেছেন দাবি ব্যবসায়ীদের। সিটি কর্পোরেশনের কাগজ পাওয়ার পরে আমি 2014 সালে একটা দোকান কিনি 45 লক্ষ টাকা দিয়ে, যেহেতু সিটি কর্পোরেশনের অনুমোদন আছে, স্বাক্ষর আছে, সব আছে, কাগজ আছে, তো এই দোকান কিনতে তো আমার কোনো ভয় থাকার কথা না। মাননীয় মেয়র জনাব সাইদ ফুকন সাহেব যখন মার্কেটে ইঞ্জিনিয়ার টিম পাঠায় যে নকশা রিভিউ করে দোকানগুলি, সিটি কর্পোরেশন আমাদেরকে বরাদ্দ দেয়, নতুন মেয়র আসার পরে আমাদের দোকানগুলি বলা অবৈধ, তো আমাদের দোষ কি? ব্যবসায়ীদের এমন অভিযোগের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারলেন না DSCC-র প্রধান সম্পত্তি কর্মকর্তা, তবে আইনের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আমি তো তখন ছিলাম না, আমরা তো সিটি কর্পোরেশনের, তখনকার কর্তৃপক্ষ বলতে পারবে আপনি যারা নিয়েছে তাদের কাছে তারা আবেদন করতে পারে। কেউ যদি অন্যায় করে থাকে সিটি কর্পোরেশনের, তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে, আমাদের প্রচলিত আইন মোতাবেক থানা রয়েছে, দুদক রয়েছে, অন্যান্য এজেন্সি রয়েছে, তাদের সহায়তা নিতে পারে।
জিরো টলারেন্স নীতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত রাখার ঘোষণা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। চট্টগ্রামে অস্ত্র বিক্রি করতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন এক পুলিশ সদস্য। তার নাম সৌরভ বড়ুয়া। তিনি চট্টগ্রাম শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। শুক্রবার রাতে নগরের কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। অস্ত্রসহ গ্রেপ্তারের পর কনস্টেবল সৌরভ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে হোটেলে অবস্থান করছিল বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাণিজ্য সংবাদ। ২০১৯-২০ সালে শেয়ারহোল্ডারদের জন্য 23% হারে লভ্যাংশের অনুমোদন দিয়েছে রংপুর ফাউন্ডারি লিমিটেড আরএফএল। বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের 40তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্রনাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, চৌধুরী কামরুজ্জামান, মোহাম্মদ আব্দুসালাম, চৌধুরী আতিল রাসুল ও উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা কিশোর কুমার দেবনাথ, কোম্পানির সচিব মোহাম্মদ আমিনুর রহমান সহ ঊর্ধ্বতনরা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। আগাম জাতের মোড়াকাটা পেঁয়াজ তুলতে শুরু করেছেন কুষ্টিয়ার চাষিরা। এই মৌসুমে পেঁয়াজের ফলনও ভালো, তবে দাম নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে চাষিদের মাঝে। চলতি মৌসুমে কুষ্টিয়ায় 2,864 হেক্টর জমিতে মোড়াকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। চাষিরা জানিয়েছেন এই বছর বীজের দাম বেশি ছিল, প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 40,000-50,000 টাকা। স্বল্প সময়ের এই অর্থকরী ফসলে চাষিরা লাভবান হবেন এমনটাই আশা এই কৃষি কর্মকর্তার। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2.3 ট্রিলিয়ন মার্কিন ডলারের মহামারী সহায়তা এবং সরকারি ব্যয় বিলে সই না করায় আজ থেকে ভাতা বন্ধ হয়ে যাচ্ছে সেই দেশের লাখ লাখ বেকারের। বড় অঙ্কের এই বিল নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প চলতি সপ্তাহে বিলের সংস্কার দাবি করেন। ওই বিলের মধ্যে ৮৯২ বিলিয়ন মার্কিন ডলার করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় ব্যয় হবে, যার মধ্যে এই মহামারীর কারণে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়া মানুষদের জন্য বিশেষ অর্থ সহায়তাও অন্তর্ভুক্ত। মহামারীর কারণে আমেরিকায় লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। তাদের জন্য সরকার থেকে যে সুবিধার ব্যবস্থা করা হয়েছে সেটার মেয়াদ 26 ডিসেম্বর শেষ হচ্ছে। নতুন তহবিল পাওয়া না গেলে 1,40,00,000 মার্কিনই আর অর্থ সহায়তা পাবেন না। বিলের বাকি 1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার সরকারের সাধারণ ব্যয় নির্বাহের জন্য। প্রেসিডেন্ট বিলে সই না করলে আগামী মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের সরকারের একাংশ অর্থের অভাবে অচল হয়ে পড়বে। দর্শক, কথক নৃত্য দেখতে দেখতে শেষ করব। শুদ্ধ শাস্ত্রীয় কথক নৃত্যের ধারণা নৃত্যশিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বেশ কয়েক বছর ধরেই উৎসবের আয়োজন করে থাকে কথক নৃত্য সম্প্রদায়। করোনাকালেও ছিল ব্যতিক্রমী এই আয়োজন। শনিবার সন্ধ্যায় শেষ হলো 3 দিনব্যাপী নবম কথক নৃত্য উৎসব। গত বৃহস্পতিবার রাজধানীর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে উৎসবের উদ্বোধনী আয়োজন সরাসরি হলেও দ্বিতীয় ও তৃতীয় দিনের আয়োজন প্রচারিত হয় কথক নৃত্য সম্প্রদায়ের ফেসবুক পেজ থেকে। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার ছিল এটিএন নিউজ। এমন একটা ধারা যে এখানে মানে বিভিন্ন ধর্মের যেমন সমন্বয় হয়েছে,
বিভিন্ন তাল লয়ের যেমন সমন্বয় হয়েছে সেমন মানসিকতার সমন্বয় এবং অত্যন্ত উন্মুক্ত নাচ, যেটা খুব দ্রুত মানুষের ভিতরে প্রবেশ করতে পারে, দ্রুত আনন্দ দিতে পারে। মানুষ তো আনন্দের জন্যই পৃথিবীতে বেঁচে থাকেন। বহিছে ভুবনে আনন্দধারা, নিউজার শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দেব। 64টি পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করল আওয়ামী লীগ। অস্ত্র মাদক অপরাধের অভয়ারণ্য রোহিঙ্গা ক্যাম্প। বাজার স্থিতিশীল রাখতে 2,50,000 টন চাল আমদানির অনুমতি। শেষ সজ্জায় জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। তিন দিনে সুন্দরবন মার্কেটের নকশা বহির্ভূত 400 দোকান উচ্ছেদ। চট্টগ্রামে অস্ত্র বিক্রির সময় আটক পুলিশ সদস্য। ট্রাম্প সই না করায় ভাতা বন্ধ হচ্ছে লাখো কর্মহীন আমেরিকানের। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্টার স্পেস এবং AN লিখে পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।